আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি টয়োটা এলিয়ন A50 মডেলের এই গাড়িটি নিয়ে। যদিও আমরা জানি টয়োটা এলিয়ন A50 মডেলের গাড়িগুলি হচ্ছে গিয়ে ফ্যামিলি কমফোর্টেবল একটি কার, তো এই অ্যাফোর্ডেবল কারটি নিয়ে আমরা আজকে কী কী আছে এই সম্পর্কে আমরা জানবো। তো চলুন দেখা যাক। সো বন্ধুরা, শুরুতে আমরা পেয়ে যাচ্ছি এখানে প্রজেকশন হেডলাইট বক্স। তো এখানে আছে হচ্ছে HID হেডলাইট আর আপনার ইন্ডিকেটর লাইট, সাইড লাইটস, দেন আছে হচ্ছে এখানে একটি বাম্পার, এটা সচরাচর দেখাই যায় সব কিছুতে। আর হচ্ছে এখানে আমার গাড়ির ইঞ্জিনটি আছে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর নিচে আছে ফগ লাইট, ফগ লাইটের যে ব্যাকগ্রাউন্ডটা বা মডেলটা, এটা খুবই জোস, অ্যান্ড ফ্রন্ট সাইডটা খুবই জোস, সব কিছু মিলিয়ে বেস্ট। এটা হলো মোবিল চেক করার জন্য, আর এটা হলো ব্যাটারি, ইঞ্জিন সিস্টেম, পাওয়ার সিস্টেম চালু করার জন্য। এটা হলো এয়ার ফিল্টার, যেটা গাড়ির দূষিত বায়ুগুলো ধীর করে দেয়। এটা হলো ফিউজ বক্স, এটা হলো কুলেন্ট ওয়াটার, এটা হলো রেডিয়েটর সিস্টেম, এটা হলো হরেন, আদার্স এগুলাই আছে। আচ্ছা আঙ্কেল, আমার কথা হচ্ছে আপনার যে এই গাড়িটি আমাদের রাস্তায় চলার জন্য কেমন অ্যাফোর্ডেবল আপনি বলে মনে করেন? ভালো একটা কার, এগুলো রাস্তায় খুবই কমফোর্টেবলভাবে চালানো যায় এবং 180 স্পিডে গাড়ি চালানো সম্ভব, তাই নাকি? আর হচ্ছে ফ্যামিলি আর পার্সোনাল ইউজিং এর ক্ষেত্রে আমাদের টয়োটা এলিয়ন A50 মডেলটি আপনাকে, আপনি আপনার দিক থেকে আপনি কীভাবে কী মনে করেন, বা এর থেকে কোনো মডেল আপনি আরও আপডেট মনে করেন কি না, বা এইটা কেমন সেই সম্পর্কে আপনি একটু আইডিয়া যদি দিতেন? এভরিথিং অল কার ইজ ভেরি গুড, খুবই ভালো এবং কমফোর্টেবল একটি কার, এবং সবচেয়ে বেস্ট হলো টয়োটা এলিয়ন A50 যেটা, ওই কারটা খুবই ভালো, কমফোর্টেবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটির ব্যাক সাইডে আসলে রয়েছে হচ্ছে ব্যাক লাইট, আর অলওয়েজ এলিয়ানের একটা এক্সক্লুসিভ লোগো, আর টয়োটার একটি লোগো অ্যাভেলেবল, কজ ব্র্যান্ডিংয়ের জন্য তো এটা অবভিয়াসলি থাকবে। আর এটা বাম্পারটা হচ্ছে ব্যাক সাইড বাম্পার, এটাও অ্যাভেলেবেল, ইটস দ্য মডেল। তো বন্ধুরা, ব্যাক সাইডে যে স্পেসের বিষয়টা আছে, যেহেতু আমরা সবসময় বলছি এটা ফ্যামিলি একটা অ্যাফোর্ডেবল কার, সো আমরা ব্যাক সাইডে কী কী কেমন স্পেস পাচ্ছি সে সম্পর্কে এখন আইডিয়া নিব। তো ওপেন করুন, ব্যাক সাইডে আপনার রয়েছে যে নিচে যে ইয়েটা রয়েছে, এখানে চাকা, স্পেয়ার বক্স, স্পেয়ার চাকার জন্য এটা রাখা হয়েছে, এই যে স্পেয়ার চাকা। আর এখানে স্পেয়ার চাকার জন্য স্পেস আছে না? হ্যাঁ, স্পেস রয়েছে এবং অ্যাভেলেবেল ব্যাগ, অন্যান্য জিনিসপত্র বহন করার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে। এখানে ফ্যামিলি যে স্পেস একটা ব্যাগ নিয়ে ট্রাভেলিং করার জন্য সে পরিমাণ সমপরিমাণ স্পেস রয়েছে। তো এইখানে রয়েছে লুকিং গ্লাস, লুকিং গ্লাসটা অনেক জোস। আর গাড়িটি হচ্ছে 2015 মডেলের, সো সব কিছু আপডেট। আমরা কী কী দেখতে পাচ্ছি ভিতরে এই গাড়ির? তো আমাদের সাথে আছে কামাল আঙ্কেল, এটা হাই দেন আঙ্কেল। হাই। ওকে, তো এই পর্যায়ে দেখা যাচ্ছে এখানে যে অরিজিনাল লেদারের সব কিছুই আমরা গাড়িতে পাচ্ছি, আর গ্লাস লকিং, আনলকিং সিস্টেম, আর ডোর আনলকিং, ইনডোর থেকে ডোর আনলকিং সিস্টেম, এখানে সব অরিজিনাল লেদারের। তো এইখানে তো এই পর্যায়ে পাচ্ছি হচ্ছে এসি ডোর, তো এসির কুলিং সিস্টেম ডোরটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে, আর যে এখানে আছে অলমোস্ট। আর এদিকে হচ্ছে গিয়ে এসি কন্ট্রোলিং সিস্টেম, এদিকে আপ ডাউন করার, আর হচ্ছে এখানে সব ম্যানুয়ালি যা যা আছে এসির, হচ্ছে গিয়ে আপনার লাইক যদি আপনি হিটিং সিস্টেমটা কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে এখানে আছে একটা মনিটর, আর এখানে তো এসি ডোর অ্যাভেলেবেল, সামনে গ্লাস, আর এটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আমার একজন ডক্টর আঙ্কেল ইউজ করে, সেক্ষেত্রে উনি VIP লাইটটা ইউজ করছে। পিছনে এটা সিটের দিকে বলতে গেলে এটা হচ্ছে 5 জনের ড্রাইভিং সিট সহ, এখানে 5 জনের পিছনে 3 সিট, আর প্রত্যেকটা লেদারই হচ্ছে গিয়ে খুবই
অরিজিনালি লেদারের, ইভেন খুবই কমফোর্টেবল একটি সিট হিসেবে বলা যায়। আর ড্রাইভিং সিট সব কিছু দিক থেকে বেটার। এখানে গিয়ার আছে, অটো গিয়ার। আর এখানে স্টিয়ারিং, আর স্টিয়ারিংয়ের পাশাপাশি আমরা সামনে পেয়ে যাচ্ছি হচ্ছে, তো স্টিয়ারিংয়ের পাশাপাশি আমরা এখানে পেয়ে যাচ্ছি ডিজিটাল স্পিড মিটার। এটা যেটা গাড়ির জন্য খুবই কমফোর্টেবল একটা বিষয়, যারা ড্রাইভিং সিটে থাকে তাদের জন্য মোস্ট একটা অ্যাফোর্ডেবল সাবজেক্ট। আর এদিকে তো আছে লাইটিং সিস্টেম। ফ্রন্ট সাইড যে সানডোরটা আছে সেক্ষেত্রে হচ্ছে কি, এখানে যদি আপনি লুকিং একটা গ্লাস আসছে, লুকিং গ্লাসে যদি আপনি আপনাকে দেখতে চান সেক্ষেত্রে এখানে একটা লাইটিং সিস্টেম অ্যাভেলেবেল আছে। সো এইটা খুবই ভালো একটা বিষয়, বিশেষ করে যারা আছেন একটু স্বাস্থ্য সচেতন আর ফেসের দিকে কেয়ারফুল পার্সন, তাদের জন্য তো এটা খুবই মোস্ট অ্যাফোর্ডেবল একটা বিষয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গাড়ির টায়ারগুলো, রিংগুলো সব দিক থেকে এটা লুকিং এ বেস্ট। গাড়িটির কালার হচ্ছে গিয়ে এদিক থেকে মেরুন কালার, আর হচ্ছে গিয়ে আপনারা গ্লাসের ক্ষেত্রে 100% অরিজিনাল জাপানি গ্লাস পাচ্ছেন। তো গাড়িটা হচ্ছে গিয়ে আপনার ইম্পোর্ট করা হয়েছে রিকন্ডিশন টাইপ একদম কিছুদিন আগেই জাপান থেকে। সো যা দেখছেন সব কিছুই জাপান থেকে আমাদের প্রোভাইড করা হয়েছে।